পটলের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আজকে গোটা গোটা পটলের পোস্ত করব, বেগুন ভাজা হবে, আলু ভাজা, গাঁদাল পাতার বড়া করব খেসারির ডাল দিয়ে। তেলটা গরম হয়ে আছে, আলু বেগুনগুলো ভেজে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু চিড়ে নিয়েছি পটল। পটলগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি, বেশিক্ষণ বসবো না, আবার জল দিয়ে দিচ্ছি। এটা গাঁদাল পাতা, গাঁদাল পাতা দিয়ে আজকে খেসারির ডালের বড়া হবে আমাদের। পাতাটা বেটে নিতে হবে, ভেজানো খেসারির ডাল। ডালটা বেটে নিয়েছি, আগে তুলে নিচ্ছি, গাঁদাল পাতাটা বেটে নেবে। পাতাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এবার এটা ফেটে নেবে ডালটা। ঠিক আছে, মা ডালটা দেবে নিয়েছে, ছেড়ে দিচ্ছি। ভালো করে টানিয়ে ভাজতে হয়, নাহলে ভেতরে কাঁচা কাঁচা হবে। আজকে আমাদের আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা, গাঁদাল পাতা দিয়ে ডালের বড়া, আর গোটা পটলের পোস্ত।
ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য, আর আমাদের ভিডিও দেখতে থাকুন, লাইক করুন।